শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, দেশে এবং রাজ্যে বিরোধীরা চক্রান্ত করছে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু মানুষ বিজেপি সরকারকে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না। জনগণ সরকারের পাশে রয়েছে, সরকার জনগণের সাথে কাজ করে চলেছে। 2024 সালে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার দেশে প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি যখন এখানে 2018 তে আমাদের সরকার ত্রিপুরাতে গঠিত হলো, মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বহু কংগ্রেস বহু সিপিএম থেকে আমাদের কাছে এসেছে, এবং সেটা এসেছে এই কারণে বলা হয়েছে এখানে যে ভারতকে শুধু সম্পর্কে বিকৃত করে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে ওনার নাম। মানুষ কিন্তু যখন জানতে পারলো যে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি আমাদের প্রিডেসেসর হচ্ছে জনসংঘ, এই ধরনের ব্যক্তি আমাদের পার্টির হেড ছিল, তাদের সম্পর্কে যখন মানুষ জানতে পারলো, তারপরে কিন্তু মানুষ আমাদের এই পতাকা তুলে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে এসছে। তাদেরকে যদি এখন আমরা ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারব। এবং এর জন্যই আজকে ওনার এই বলিদান দিবসে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো খুবই প্রয়োজন। আমাদের পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে বলা উচিত, ভারত মাতাকে আমরা সামনে রেখে দুই মহান ব্যক্তিকে আমরা প্রণাম করে তারপর আমরা যে কোনো আমাদের অনুষ্ঠান সেখানে আমরা সূচনা করি, কিন্তু আমরা যদি সেটা সূচনা শুধু করা না, আমরা সবসময় বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, খালি ভাষণ দিলাম আর কাজের সময় দেখলাম উল্টো করছি, তাহলে লাভে লাভ কিচ্ছু হবে না সামরিক। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন, তাই নির্বাচন আসলেও চিন্তা করতে হয় না। আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির দিশায় রাজ্য এবং দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপির সভাপতি। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।